কিং কোবরা এবং পাইথনের মধ্যে অনেকগুলি মূল পার্থক্য রয়েছে। অজগরের প্রজাতির উপর নির্ভর করে অজগরটি কিং কোবরাকে অনেক বেশি ওজনের এবং ছাড়িয়ে যায়। যদিও এই দুটি সাপই এশিয়ায় বাস করে, অজগরকে প্রায়শই গৃহপালিত করা হয় এবং পোষা প্রাণী হিসাবে রাখা হয়, যদিও রাজা কোবরা কখনো হয় না। অবশেষে অজগর তাদের শিকারকে সংকোচন ব্যবহার করে হত্যা করে, যখন রাজা কোবরা বিষ ব্যবহার করে তাদের শিকারকে হত্যা করে। কিং কোবরা বিশ্বের দীর্ঘতম বিষাক্ত সাপ হিসাবে বিবেচিত হয়। যাই হোক, এর মানে এই নয় যে তারা দীর্ঘতম সাপ, পিরিয়ড। উদাহরণস্বরূপ, অজগরের প্রজাতির উপর নির্ভর করে তারা 20 ফুট পর্যন্ত দৈর্ঘ্যে পৌঁছাতে পারে, যখন রাজা কোবরা গড় দৈর্ঘ্য 1.2-1.8 ফুট। যাই হোক, গৃহপালিত প্রজাতির ক্ষেত্রে অজগর গড়ে 5 থেকে 1.5 ফুট পর্যন্ত লম্বা হয়। অজগর ঘন জঙ্গল এবং আর্দ্র জঙ্গল পছন্দ করে, যখন কিং কোবরা ঘনবস্তিপূর্ণ এলাকায় পাওয়া যায়। যাই হোক, কোবরারাও বন উপভোগ করে, কারণ তারা দক্ষ বৃক্ষ আরোহী এবং সংখ্যাগরিষ্ঠ মানুষ একা থাকতে পছন্দ করে। আপনি সহজেই তাদের শারীরিক চেহারার উপর ভিত্তি করে একটি অজগর ছাড়াও একটি রাজা কোবরা বলতে পারেন। অজগরগুলি সাধারণত কিং কোবরাগুলির চেয়ে মোটা এবং বড়ি নয়, তাদের শরীরে জটিল দাগও রয়েছে। অজগরের চিহ্ন রয়েছে যা জিরাফের চিহ্নের মতো, যখন রাজা কোবরাদের ঘাড়ের পিছনে একটি শেভরন প্যাটার্ন থাকে। অজগরের প্রজাতির উপর নির্ভর করে তারা বিভিন্ন রঙে পাওয়া যায়, যখন কিং কোবরা সাধারণত শুধুমাত্র বাদামি, ধূসর বা হলুদ রঙে আসে। একটি কিং কোবরা বনাম পাইথনের শারীরিক চেহারার আরেকটি মূল পার্থক্য হল যে কিং কোবরাদের মুখের চারপাশে একটি নমনীয় ফণা থাকে, যখন অজগরের এটি থাকে না। কোবরা শিকারীদের ভয় দেখানোর জন্য এটিকে প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে ব্যবহার করে। একটি কিং কোবরা বনাম অজগরের আচরণের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। কিং কোবরা কুখ্যাতভাবে বিষাক্ত সাপ, যখন অজগর হল সংকোচনকারী এবং অভিশাপ্ত ব্যক্তি। যখন তাদের শিকার করার সময় আসে, তখন এটি খুব ভিন্ন আচরণের দিকে পরিচালিত করে। একটি কিং কোবরার একটি কামড়ে একটি সম্পূর্ণ হাতিকে মেরে ফেলার জন্য যথেষ্ট বিষ থাকে, যখন অজগর তাদের থেকে অনেক বড় শিকারকে সংকুচিত করতে এবং মেরে ফেলতে সক্ষম। অজগরও সাঁতার কাটতে এবং 30 মিনিট পর্যন্ত তাদের শ্বাস ধরে রাখতে সক্ষম, যদিও রাজা কোবরাদের এই ক্ষমতা নেই। অজগর এবং কিং কোবরা উভয়ই গাছে চলে, যদিও বড় অজগর অনেক বড় হয়ে গেলে প্রায় এই ক্ষমতা হারিয়ে ফেলে। অবশেষে কোবরা শিকারীদের মুখোমুখি হওয়ার সময় হুমকিস্বরূপ দেখাতে বাতাসে 4 ফুট পর্যন্ত উঠতে সক্ষম, যখন অজগররা তা করে না। কিং কোবরার খাদ্য কিছুটা পাখি, টিকটিকি এবং অন্যান্য সাপের মধ্যে সীমাবদ্ধ। অন্যদিকে অজগর আরও বিভিন্ন ধরনের শিকার শিকার করে, যদিও এটি অজগরের প্রজাতির উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। এই সংকোচকারীরা তাদের খাবারকে সম্পূর্ণরূপে গ্রাস করে এবং এমনকি নিজেদের থেকে বড় প্রাণীদেরও খেতে পারে। তারা সাধারণত ইঁদুর, পাখি, টিকটিকি, সাপ এবং বানর, বড় বিড়াল এবং আরও অনেক বড় প্রাণী খায়। রাজা কোবরা এবং অজগরের মধ্যে একটি চূড়ান্ত পার্থক্য হল তাদের জীবনকাল। গড কিং কোবরা 1.5 থেকে 2.0 বছর যে কোনো জায়গায় বাঁচে, যখন অজগরগুলি 2.0 থেকে 3.0 বছরের মধ্যে যে কোনো জায়গায় বাঁচে। যাই হোক, এটি প্রায়শই অজগরের প্রজাতির উপর নির্ভর করে এবং কিছু অজগর এই অনুমানকে ছাড়িয়ে যায়। এখন জ্বলন্ত প্রশ্ন, বন্য একটি এনকাউন্টারে কে জিতবে? গত বছর ঘটে যাওয়া একটি লড়াইয়ের সময় একটি অজগর একটি কিং কোবরাকে গলা টিপে মারার জন্য যথাসাধ্য চেষ্টা করেছিল, যে লড়াইটি ঝোপের মধ্যে শুরু হয়েছিল এবং উভয় যোদ্ধা গাড়ি চালকদের সামনে রাস্তায় শেষ হওয়ার আগে। তবে এটির জন্য কেবলমাত্র সেই ঝাঁকুনি এবং অজগরের ধৈর্য ধরে অপেক্ষা করার ধৈর্য ছিল। যাই হোক, আগেরটির 3 বছর আগে আরেকটি মুখোমুখি হওয়ার সময়
দিনটিকে বাঁচানোর জন্য বিষ কেবল যথেষ্ট ছিল না এবং সংগ্রামটি ড্রোতে শেষ হয়েছিল, কারণ অজগরটি তার বিষ কার্যকর হওয়ার আগে কোবরাটির জীবনকে শ্বাসরোধ করে ফেলেছিল।